অনেক নতুন হাঁস খামারি ভাই বোনেরা আছেন যারা খামারটা শুরু করে দিয়েছেন, অথচ এখন জানতে চাচ্ছেন যে কি দিলে হাঁস ডিম পাড়ে কিংবা হাঁস ডিম দেয় না কেন। অর্থাৎ সঠিক তথ্য পরামর্শ না পেয়ে তারা খামার শুরু করে দিয়েছেন আর দিনের পর দিন লসের সম্মুখীন হচ্ছেন। কি করার আছে তাদের কিংবা কিভাবে তারা খামারটা টিকিয়ে রাখতে পারে কিংবা এত বড় লসের হাত থেকে কিভাবে তারা রক্ষা পেতে পারে, এই সম্পর্কে অবশ্যই এই ভিডিওতে বলবো। পাশাপাশি তাদের জন্য কিছু অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে আমি ভিডিও শেষ পর্যায়ে বলবো। ভিডিওটি একটু না টেনে যে খামারি ভাই বোনেরা দেখতে পারবেন তারাই ভিডিওটি কন্টিনিউ করুন, আর যদি মনে করেন যে আমরা কেটে কেটে দেখবো তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। সৎ পথে কর্ম করি, সফলতায় জীবন করি। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আসিমি মোসাম্মদ সুমি সিদ্দিকা, আশা করছি পুরো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি একজন নতুন হাঁস খামারি হয়ে থাকেন তাহলে নিত্য নতুন খামারি বিষয়ক তথ্য পরামর্শমূলক ভিডিওতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, আপনি একজন নতুন হাঁস খামারি, কোনো কিছু না জেনেই খামার শুরু করে দিয়েছেন, বিশেষ করে ডিমের হাঁস যারা পালন করছেন। হাঁস কোনো না কোনো খামার থেকে কিনে আনতেই হয়, কোনো না কোনো খামার থেকে আপনি হাঁসগুলো কিনে আনলেন। কিনে আনার পরেই আপনি পরদিন থেকে মনে করলেন যে আপনি এখন আপনার সকালবেলা কাজেই হচ্ছে অনেকগুলো প্রচুর পরিমাণে ডিম তোলা, কিন্তু সকালবেলা উঠে যখন দেখছেন যে প্রচুর পরিমাণে ডিম তো দূরের কথা, ডিম পারছে না, প্রতিদিন ক্রমান্বয়ে ডিমটা কমতেই শুরু করছে, কোনোভাবেই ডিম বাড়াতে পারছেন না, তখন আপনি কিন্তু নানাভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। আপনি তখন প্র্যাকটিক্যালিভাবে বুঝতে পারবেন যে হাঁস খামার করা এতটা সহজ নয় কিংবা হাঁস খামার সম্পর্কে কিছু তথ্য কিংবা কিছু পরামর্শ আপনার নেওয়া দরকার ছিল। তো যাই হোক, কোনো কিছু না জেনে আপনি খামারে চলে আসছেন, এখন আপনার কাজ কী হবে কিংবা হাঁসগুলোকে ডিম পাড়ানোর জন্য কিংবা অধিক ডিম উৎপন্নকারী খাবার আপনি কিভাবে দিবেন, সেটা কোথা থেকে পাবেন। প্রতিনিয়ত কর্মজীবন ইউটিউব চ্যানেল নতুন হাঁস খামারি ভাই বোনদের জন্য নানাভাবে ভিডিওর মাধ্যমে তথ্য পরামর্শ দিয়ে আসছে, সেই ভিডিওগুলো আপনি যদি সঠিকভাবে কাজে লাগান কিংবা সেই তথ্যগুলো আপনার খামারে আপনি যদি প্র্যাকটিক্যালি কাজে লাগান, আশা করছি আপনি একজন নতুন হাঁস খামারি হয়েও সেই ভিডিওর ইনফরমেশনগুলো আপনার খামারে কাজে লাগানোর মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন। তো একটা ভিডিও দেখে যারা মনে করেন যে একটা ভিডিওতে একটা ইনফরমেশন কাজে লাগালাম এবং একটা ভিডিওর সেই ইনফরমেশনটা কাজে লাগানোর ফলশ্রুতিতে আমরা হাঁস খামারে সফল হয়ে যাব, তাহলে হাঁস খামারটা আপনার জন্য নয়। কারণ আমরা প্রায় আমাদের চ্যানেলে 600+ ভিডিও আপলোড করে ফেলেছি, যেগুলো 99% ভিডিও শুধু হাঁস খামার রিলেটেড। প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা টপিক, প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা সাজেশন দেওয়া হয়েছে, যেগুলো নতুন হাঁস খামারি ভাই বোনদের জন্য। তো প্র্যাকটিক্যালি আপনার অভিজ্ঞতা নাই থাকতে পারে কিংবা প্র্যাকটিক্যালি যখন আপনি অভিজ্ঞতা অর্জন করতে যাবেন তখন কিন্তু নানাভাবে বাধার সম্মুখীন হবেন, নানাভাবে লসের সম্মুখীন হবেন। তো আমরা কখনো চাইবো না যে সেই প্র্যাকটিক্যালি লসগুলো আপনি ফেস করেন, প্র্যাকটিক্যালিভাবে আপনি লসের সম্মুখীন হন তারপরে জানেন না। এজন্য প্রতিনিয়ত আমরা প্র্যাকটিক্যালি অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি, কিভাবে হাঁস ডিম দেয় কিংবা কী কী ভুলের জন্য হাঁস ডিম দেয় না, হাঁস ডিম না দেওয়ার পেছনে কী কী সমস্যা দেয় কিংবা কী কী সমস্যা করলে আমরা হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবো না, কিংবা হাঁস থেকে আমরা যদি কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাই তাহলে প্রতিদিনের খামার ব্যবস্থাপনাটা আমাদের কেমন হওয়া উচিত, কীভাবে খাদ্য দেওয়া উচিত, কখন কী সতর্কতা অবলম্বন করা উচিত, বিভিন্ন পরিস্থিতি আমরা কীভাবে মোকাবেলা করছি, এ নিয়ে একের পর এক আমরা ভিডিও আপলোড করে আসছি। তাই নতুন হাঁস খামারি ভাই বোনদের রিকোয়েস্ট করব, আপনি প্রতিনিয়ত ভিডিও দেখার পাশাপাশি ওল্ড ভিডিওগুলো অর্থাৎ পুরাতন ভিডিওগুলো একের পর এক আপনি দেখার ট্রাই করবেন এবং সেই তথ্য পরামর্শগুলো আপনি অবশ্যই আপনার খামারে কাজে লাগাবেন। তো প্রথমে আমরা একটু জেনে নেই যে কেন হাঁস ডিম দেয় না যারা নতুন খামারি আছেন। আপনি নতুন খামারি কিন্তু হাঁসগুলো কিন্তু নতুন না, আপনি কোনো না কোনো খামার থেকে কিনে নিয়ে আসছেন। তো সেই খামারের হাঁসের বয়স কত, সেই খামারে কী খাবার দিয়েছে, কী মেডিসিন দিয়েছে, আদেও সেই হাঁসগুলো সুস্থ আছে কি না সেগুলো না জেনে আপনি যদি খামারে নিয়ে আসেন এবং আপনার খামার ব্যবস্থাপনাটা যদি সঠিকভাবে আপনি পরিচালনা না করতে পারেন, অবশ্যই সেই হাঁস থেকে আপনি সঠিক সময়ে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। অথবা আপনি নতুন খামারের শুরুতেই ছোট বাচ্চা দিয়ে খামার শুরু করেছেন এবং
কোনো না কোনোভাবে আপনি 3 মাস 4 মাস কিংবা 5 মাস বয়স করে ফেলেছেন যে কোনো খাবার দিয়ে। আপনি মনে করছেন যে 4 মাস কিংবা 5 মাস বয়সে তো হাঁস ডিম দেবে, এই 4-5 মাস বয়সে আপনার ইচ্ছা মতো খাবারটা আপনি কন্টিনিউ করেছেন, ইচ্ছা মতো খাবার দিয়ে হাঁসের শুধু পেট ভরিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু কখনোই সঠিক সময়ে কিংবা সঠিক বয়সে হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবে না। তাই কাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য অবশ্যই 0 দিন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং 0 দিন থেকে একটা পারফেক্ট সময় পর্যন্ত সেই প্রস্তুতিটা অব্যাহত রাখতে হবে, যার ফলশ্রুতিতে আপনি হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। অথবা আপনি যদি অন্য কোনো খামার থেকে হাঁস কিনে নিয়ে আসেন তাহলে দেখতে হবে সেই খামারের আদেও হাঁস পালন পদ্ধতিটা কেমন ছিল, কি খাবার দিয়েছিল, বিগত দিনে তারা কোনো ভুল খাবার দিয়েছিল কিনা সেই সম্পর্কে অবশ্যই জানতে হবে। হাঁসগুলো ভ্যাকসিন ঠিকভাবে করা আছে কিনা, কৃমিনাশক দেওয়া আছে কিনা, আদৌ হাঁসগুলো সুস্থ ছিল কিনা এই সম্পর্কে অবশ্যই জানতে হবে। এবং ওই খামারের খাবার আপনার খামারের খাবার অ্যাডজাস্ট করে প্রথমে কন্টিনিউ করতে হবে এবং আস্তে আস্তে খাবারটা উন্নত করতে হবে। ডিম পাড়া হাঁসের যে পারফেক্ট খাবার সেটা কন্টিনিউ করতে হবে, পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে, হাঁসগুলোকে রোগমুক্ত রাখার চেষ্টা করতে হবে, খামার ব্যবস্থাপনা সবসময় সঠিক রাখতে হবে, হাঁসের ঘর পরিষ্কার রাখতে হবে, হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নিয়মিত কিছু খামারে মেডিসিন ব্যবহার করতে হবে কিংবা নিয়মিত হচ্ছে সঠিক পরিমাণে সঠিক পার্সেন্টেজে খাবারটা কন্টিনিউ রাখতে হবে। অনেক নতুন হাঁস খামারি মনে করেন যে হাঁস তো 4 মাস কিংবা 5 মাসের আগে ডিম দেয় না, তাই এত মাস ধরে আমাদের এত খরচ করে খাবার খাওয়ানোর কোনো দরকার নেই, এটা প্রথম এবং প্রধান ভুল। তাই এই ভুলগুলো থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই আপনাকে হাঁস খামার সম্পর্কে জানতে হবে, শিখতে হবে। আর এজন্যই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত নতুন হাঁস খামারিদের জন্য শিক্ষণীয় ভিডিও উপহার দিয়ে যাচ্ছি, অবশ্যই সেই ভিডিওগুলো নিয়মিত ফলো করবেন এবং আপনাদের খামারে কাজে লাগানোর চেষ্টা করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।